এবারের ঈদ যাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ড্রোন দিয়ে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, মহাসড়কে কোনো প্রকার থ্রি হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। এগুলো নিয়ে আমরা খুব শক্ত অবস্থানে আছি। কেউ চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও সংযোগ সড়কগুলো সিল করে দেয়ায় থ্রি হুইলার ঢুকতেই পারবে না। বুধবার বেলা 11টার দিকে মহাসড়ক পরিদর্শনে এসে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা শুরুতেই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ প্রান্ত থেকে শুরু করে হাটিকুমরুল ব্রিজ এবং এই হাটিকুমরুল ব্রিজ থেকে চান্দাই কোনা পর্যন্ত আমরা বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে আমরা চিহ্নিত করেছি এবং তারই আলোকে আমাদের 700 ফোর্স মোতায়েন থাকবে এবং আমাদের এখানে সিনিয়র অফিসাররা তদারকিতে থাকবে এবং এখানে আমাদের মোবাইল টিম থাকবে, ক্রস পেট্রোলিং থাকবে পুলিশের এবং যাত্রাপথে যদি কোনো গাড়ি নষ্ট হয় বা বিকল হয় তা সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্পটে 6টি আমরা রেকারের ব্যবস্থা রেখেছি যাতে দ্রুত গাড়িগুলো অপসারণ করে রাস্তা চলাচলের যাতে বাধা সৃষ্টি না হয় সেই ব্যবস্থা আমরা রাখবো। এবং এছাড়া আমরা ড্রোনের একটা ব্যবস্থা রেখেছি, ড্রোনের মাধ্যমে আমরা যানজট যে মনিটরিং যেটা সেটা আমরা করতে পারবো এবং কোথাও যদি যানজটের আশঙ্কা থাকে বা যানজট তৈরি হয় সেক্ষেত্রে যাতে দ্রুত ফোর্স ওখানে হ্রাস করে দ্রুত এটা সমাধান করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। ঈদের সময় এই বিশেষ করে মহাসড়কগুলোতে আমরা কোনোরকম কোনো থ্রি হুইলার বা অযান্ত্রিক নসিমন করিমন ভটভটি যাই বলেন না কেন এগুলো আমরা চলতে দিব না। এটা এক্ষেত্রে আমরা অত্যন্ত মানে কী বলবো এটা আমরা খুবই দৃষ্টিতে দেখবো, এগুলো আমরা খুব কড়া দৃষ্টিতে দেখবো এবং এগুলো চলবে না। এক কথায় কোনো মহাসড়কে এইগুলো অযান্ত্রিক যানবাহন আমরা চলতে দিব না এবং কেউ যদি চলার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আর বিশেষ করে চলতে পারবে না কারণ প্রত্যেকটা স্পটগুলো আমরা সিল করে দিব যাতে কেউ মহাসড়কে উঠতে না পারে। আর পুলিশের পক্ষ থেকে আমরা তো রাস্তায় আমার অফিসার ফোর্স সকলে রাস্তায় ডিউটি করবে এবং যারা বিশেষ করে ড্রাইভার যারা আছে তারা যদি সচেতনতার সাথে ড্রাইভিং ড্রাইভিংটা করে সেটা আমরা তাদের প্রতি আহ্বান জানাবো এবং যারা ড্রাইভিং লাইসেন্স নাই যাদের তারা যেন এই মানে গাড়ির স্টিয়ারিং তারা যেন না ধরে এবং সেই সাথে ফিটনেসবিহীন গাড়ি যেন চলাচল না করে। যদি আমরা এগুলো ধরতে পারি বা আমাদের চোখের সামনে পড়ে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সকল সার্কেলের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, সকল থানার ওসি, ট্রাফিক বিভাগের পরিদর্শক, হাইওয়ে থানা পুলিশের পরিদর্শকগণ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লুনা ফ্রস্টিপা, ঢাকা পোস্ট।